আসসালামু আলাইকুম। মুজিদ জামেক এলআরটি স্টেশন থেকে আপনাদের মাঝে একটা ঘটনা শেয়ার করি। এক বাংলাদেশি ভাই এখন আসছে আমার কাছে, একটু ভাই আপনাকে চেনা চেনা লাগে, কিন্তু একটা বিপদে পড়ে গেছি। কী বিপদ? যে ভাই জোর বারে থেকে আমাকে একটা লোকে আসছে মোবাইলে ফোন করে যে আমাকে কাজ দিবে বইলাম। তো লোকেশন দিয়েছি এক জায়গার পুচঙ্গের, তারপর ওখানে গেছে একটা কী বলে কন্ডোমিনিয়ামের পাশে বলছে ভাই আমি তো আসছি। ঠিক আছে, আপনি 300 টাকা অ্যাকাউন্টে ঢুকান, ঢুকানোর পরে সিকিউরিটি গেট খুলবো। সো তারপরে 300 টাকা ঢুকাইছে আর পুরো ফোন বন্ধ। সিকিউরিটিকে আমি নাম্বার কার কে আমি চিনি না। মূল ঘটনা এটা না, উনি আসার পরে এখানে খাওয়া করে কান্না শুরু করছে যে উনি এখন যাওয়ার জন্য 1 টাকা ওনার আছে গাড়ি ভাড়া নেই, 1 টাকা ওনার। সো মানুষ কতটা বিপদ আছে বর্তমানে কলিং বিসা আসা। তো তারপর ওনাকে গাড়ি ভাড়া দিয়ে গাড়িতে উঠে দিছি, ওনাকে আমি ফেজে আনতাম লাগবে কিন্তু আনতাম না। উনি ওনার ফ্যামিলি যদি দেখে ভিডিওটা, উনি হাউমা করে কাঁদতেছে, 1টাকা নেই ওনার কাছে, অনেক খারাপ লাগবে। ওই জন্য ওনাকে আমি গাড়িতে উঠাই দিয়ে ভিডিওটা করতেছি। সো যারা কাজে যাবেন একটু সতর্ক হয়ে যাবেন, অপরিচিত কারোর কাছে কাজে যাওয়ার প্রয়োজন নাই। টাকা পয়সা দিয়ে হাউমা করে কান্নাকাটি করতে হবো, সাবধানে সাবধান হয়ে যাবেন। আর বিশেষ করে জোহর বারুতে একটা সিন্ডিকেট আছে, আলামিন নামে একটা প্রোফাইল আছে হোয়াটসঅ্যাপে, উনি অতিরিক্ত করতেছে, উনি অতিরিক্ত মানুষের সাথে প্রতারণা করতেছে। আমার কাছে প্রায় 10-15টা কমপ্লেন আসছে ওনার নিয়ে একটা ভিডিও করার জন্য। উনি মানুষের কাছ থেকে 300-400 টাকা নেওয়ার পরে উনি কাজ না দিয়ে আরেকজনের কাছে ট্রান্সফার করে, ওইখানে যাওয়ার পরে 3 দিন খাওয়া এসে বিল দাবি করে, 1000 টাকা বিল দাবি করে, যে খাওয়ার বিল, থাকার বিল। সো উনি একটা বিশাল বড় সিন্ডিকেট তৈরি করছে ওই জায়গায় জোরবারুতে। জোরবারুতে বিশাল বড় একটা সিন্ডিকেট আছে কাজ দেওয়ার নামে প্রতারণা। সো ওনাদের কাছ থেকে সাবধানে থাকবেন।